হ্যালো ফ্রেন্ডস, তরিস রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে চিড়ের পোলাওয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা খুব মজাদার রেসিপি এবং এটা ছোট বড় সবার খুব পছন্দের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি চিড়ে নিয়েছি এবং চিড়েটা একটু মোটা সাইজের নিয়েছি, যাতে পোলাওটা দেখতে একটু সুন্দর হয়, ওই জন্য একটু মোটা সাইজেরটা নিয়েছি। এখানে আমি বাটিতে চিড়ে নিয়েছি এবং এই চিড়েটাকে আমি ভালো মতো এটাকে ধুয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ডলে নিতে হবে এবং এই চিড়েতে খুব ময়লা থাকে, তাই এটাকে আমি দুবার ধুয়ে নেব। এখানে আমার চিড়ে ধোয়া হয়ে গেছে এবং এটাকে আমি একটা চালনে উঠে নেব। চিড়েটা এখানে আমার জল ঝরানো হয়ে গেছে এবং এর সাথে আমি চিনি আর লবণ দিয়ে এটাকে মিক্স করে রেখে দেব। চিনি আর লবণ এই সাথে মিক্স করে রাখলে চিড়েটা একটু ঝরঝরে থাকে এবং এটা পোলাও করতে খুব ভালো হয়। এখানে আমি কড়াইয়ে তেল নিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে এবং এর সঙ্গে আমি চিনে বাদামটা ভেজে নেব। এখানে আমার বাদামটা ভাজা হয়ে গেছে এবং এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমার বাদাম ভাজা হয়ে গেছে এবং ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ এবং দুটো এলাচ এবং দুটো দারচিনি এবং সাদা জিরে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচো নিয়েছি এবং এটাকে দিয়ে দেব। লঙ্কাটা একটু ফ্রাই করার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটুকু ভালো করে নেড়ে নিতে হবে এবং এর সাথে আমি দিয়ে দেবো আলু। আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। এখানে আমি আলু নিয়েছি এবং এটাকে ভালো করে ভেজে নিয়ে এবং এর সাথে আমি দিয়ে দেবো গাজর। এখানে গাজর আর আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং এর সাথে আমি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণে হলুদ দেব এবং আদা রসুন বাটা হাফ চামচ। এবং এটাকে আমি এক মিনিট মতো নেড়ে নেব। এখানে আমার সবজিটা হয়ে গেছে এবং এর সাথে আমি চিড়েটা দিয়ে দেব এবং চিড়েটা দিয়ে এটাকে আমি ভালো মতো নেড়ে নেব। এখানে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটাকে আমি দিয়ে দেব এবং অল্প পরিমাণে কিশমিস দেব। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে আমি এক চামচ মতো ঘি দেব এবং ঘিটাকে দিয়ে দু মিনিট মতো এটাকে নেড়ে নেব। এখানে আমার দু মিনিট হয়ে গেছে এবং চলুন তাহলে পরিবেশন করা যাক। এবং কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এবং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।